বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে মৌলবাদীদের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা মহিলা আওয়ামী লীগ। বুধবার সকালে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাডভোকেট সীতারানী দেবনাথ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক তালুকদার রীনা সুলতানা প্রমুখ। বক্তারা অবিলম্বে মৌলবাদী জাতীয় পতাকা পেয়েছিল, যার আহ্বানে সেই ভাস্কর্যকে আপনারা যাদের মিডিয়ায় দুপুরের সংবাদে এসেছে অত্যন্তপূর্ণ বক্তব্য রেখেছেন হিফাজতে ইসলামের বাবুনগরী এবং মামুন হক। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।